প্রতিবার উদয়পুর মহকুমায় চন্দ্রপুর বাজারে কংগ্রেসের ডাকে আকমেই ছিল পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা, গোমতী জেলা সভাপতি সৌমিত্র বিশ্বাস, অভিজিৎ সরকার, প্রাণজিৎ রায় সহ প্রমুখ। মিছিলটি চন্দ্রপুর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে একটি সভাও হয় এখানে। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা বলেন, দেশ জুড়ে মূল্যবৃদ্ধির ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষদের, মানুষের বেঁচে থাকাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় জাতীয় কংগ্রেস বসে থাকতে পারে না, তাই প্রতিদিন আন্দোলন চালিয়ে যাচ্ছে দল। সভায় বিজেপিকে এক হাত নেন সভাপতি বীরজিৎ সিনহা। শেষে 49 পরিবারের 190 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন। দেশের স্বার্থের অনেক কিছু চিন্তা করে না, ক্ষমতায় আসুক আর না আসুক, কংগ্রেসের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র আদর্শ থেকে একজন বিচ্যুত হয়নি, ওটা হল কংগ্রেস পার্টি। কংগ্রেস পার্টি ভারতবর্ষে আসি বলে ভারতবর্ষের নামটা রয়েছে। কংগ্রেসকে মুছার জন্য চেষ্টা করছে, কংগ্রেসকে ভারতবর্ষ থেকে মুছে দেয়, কোনোদিন সম্ভব হবে না। মানুষের রক্ত দিয়ে এই দলকে তৈরি করেছে দেশের স্বাধীনতার জন্য, ভারতবাসীর সঙ্গে রক্তের সম্পর্ক এই কংগ্রেসের আদর্শ। এবং দেখবেন সামনে লোকসভা নির্বাচনে বিজেপি, যে বিজেপি দুইটি আসন থেকে উঠে এসেছিল, সেই দুইটি আসনে আবার চলে যাবে।